ছোটবেলায় স্বপ্ন দেখতাম যদি যদি কখনো বাই এনি চান্স কোনো দুঃস্বপ্নে অথবা সুস্বপ্নে হলিউডের যদি একটু অভিনয় করা যেত, এইটা কেন পড়লাম জান, মানে টেনশনের চোখটা যদি দেখা না যায়, হয় না যে অনেক সময় যে বাবা মারা ম্যাট্রিক পরীক্ষার আগে জিজ্ঞাসা করে, এই তোর পড়াশোনা কেমন, তোর প্রস্তুতি কেমন হলো, রেডি আছে, ঠিকঠাক তো, তো তখন তাকানো যায় না, বাবা মার দিকে তাকানো যায় না, হ্যাঁ মানে ঠিক ইয়ে হ্যাঁ ঠিক আছে, তো এখন সবার সামনে এটা দেখে মনে হচ্ছে এটা ঢেকে রাখি, তাহলে টেনশনের চেহারাটা কমবে। হ্যাঁ অবশ্যই একদিন পরে 25 অগস্ট সবগুলো সিনেপ্লেক্সে MR-9 মুক্তি পাচ্ছে, এইটি হলিউডের একদল শ্বেতাঙ্গ টিম, আমাদের চাইনিজ টিম, শ্বেতাঙ্গ টিম এবং আমাদের মধ্যে ব্রাউন টিম আমরাও আছি, তো এটি একরকম অবশ্যই টেনশনের মতো লাগছে, এর আগে কোনো ছবিতে এরকম টেনশন লাগেনি আমার, এটাতে লাগছে এই জন্যে যেহেতু ছোটোবেলায় স্বপ্ন দেখতাম যদি যদি কখনো বাই এনি চান্স কোনো দুঃস্বপ্নে অথবা সুস্বপ্নে হলিউডের যদি একটু অভিনয় করা যেত তাহলে কেমন হতো, সেইটি যখন সত্যি হয়ে গেছে সেটা একরকম ছিল। তারপরে এইটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে কয়েক ঘন্টা পরে, এখন আসলে একটু টেনশনের ব্যাপার, যে চরিত্রটি আমি করছি সেটি হচ্ছে গিয়ে BCI-এর, আপনারা জানেন যে কাজিয়ান হোসেনের মাসুদ রানার যে চিফ বাংলাদেশের, তার চরিত্র অভিনয় করছি, তো যতটুকু চরিত্র হোক, যত বড় চরিত্র হোক, খুব ছোট জায়গার মধ্যে প্রমাণ করতে হয়েছে বাংলাদেশের BCI-এর স্পাই এজেন্সির আমি প্রধান, সেইটি একটু টেনশন যে আসলেই যারা অস্কার নমিনেটেড যেই শিল্পীরা আছেন তাদের পাশাপাশি আসলে ওইটুকু অভিনয় করে আমি সঠিক অভিনয়টি করতে পেরেছি কি না, আমার জেস্চার, আমার পোশ্চার সেইটি বাংলাদেশকে সম্মানজনক জায়গায় দাঁড় করাতে পেরেছি কি না ওইটুকু অভিনয় করে, সেইটার জন্য আসলে টেনশন। আর টেনশন হচ্ছে কি, প্রথমবার বাংলাদেশের সঙ্গে হলিউডের বা আমেরিকার এটি যৌথ প্রযোজনা, এইখানটিতে যে বিদেশি একজন আমেরিকান সহ যে যৌথ প্রযোজনা এসছে, আমাদের দেখার উপরে, আমাদের দর্শকদের দেখার উপরে ডিপেন্ড করবে এই ছবিটার পাশে কতগুলো মানুষ দাঁড়ালো, মানে ছবিটা দেখতে আসলো, যদি দেখতে আসে যেমন অলরেডি আপনাদেরকে দেখে, আপনাদের দেখে দু তিনবার আপনাদেরকে ফেস করে আমাদের অভিনেতা এবং প্রডিউসার আমেরিকার, তিনি খুশি হয়েছেন, তিনি বলেছেন যে পরবর্তী ছবিগুলোতেও তিনি পাশে দাঁড়াবেন, প্রযোজনা করবেন, যেটি অনেক ভালো বিষয়, আমরা তাকে থ্যাঙ্কস দিতে চাই, তো সেইগুলো ডিপেন্ড করছে আসলে এটার রেসপন্সের উপর, দর্শক কীভাবে গ্রহণ করবে এই ছবিটিকে, অতএব এই জন্য অনেক বেশি টেনশন। দর্শক আমাকে ভীষণ ভালোবাসে, আমি জানি দর্শক আমার জন্যই আসবে, না সেটি হচ্ছে যে বাংলাদেশে বংশোদ্ভূত একটি ছেলে যে কিনা দুবারের চেষ্টার, প্রথমবারের চেষ্টায় হলিউডের সঙ্গে একটি সংযোজন করতে চেয়েছিল, সেইটি কোনো একটি কারণে ওয়ার্কআউট করেনি, দ্বিতীয় চেষ্টা সে ছেড়ে দেয়নি, 5 বছর পরে সে MR-9 নিয়ে এসছে। সবচেয়ে মজার বিষয়, কাজিয়ানুর হোসেন 60 বছর আগে চিন্তা করেছিলেন বাংলাদেশের তরুণদের জন্য একটি আইকনিক চরিত্র দরকার, যে জন্য মাসুদ রানাকে এনেছিলেন, সেই জায়গাটায় এখন আসিফ আকবর যেটি করছে যে বাংলাদেশের তরুণদের জন্য একটা আইকনিক ক্যারেক্টার এই মুহূর্তে যেটা আমরা স্মার্ট বাংলাদেশের পেছনে আছি, সো সেই রকম স্মার্ট একটি ক্যারেক্টার MR-9-কে প্রেজেন্ট করতে যাচ্ছে, সে MR-9-এর ঘটনা, MR-9-এর ড্রেস, যারা একটি ঘটনা ঘটাতে চাইছে যে টেরোরিস্টরা যারা একটি দুর্ঘটনা ঘটাতে চায় মানবিকতার বিপক্ষে, সেইখানটায় BCI-এর অফিস থেকে তাকে পাঠিয়ে ঠিকঠাক করা, সো এইটা লিড করছে বাংলাদেশের গোয়েন্দারা, অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দারা পারবে কি না, পৃথিবীর 5টি দেশের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে বিভিন্ন জায়গায়, এইগুলো দেখবার জন্য হলো দর্শকরা হলে আসবেন বলে আমি বিশ্বাস করি, আপনারা যারা প্রমোশন দেখেছেন এবং আপনারা যেহেতু আছেন আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমরা গত 1.5-2 বছর ধরে দেখছি যতগুলো ছবি আসছে মানুষকে আবার আপনাদের
প্রচারের জন্যই দর্শকরা সিনেমা হলে আসছে, আমার বিশ্বাস সেইটি আপনারা এই ছবির ব্যাপারে অব্যাহত রাখবেন, তার প্রমাণ আপনারা দিয়েছেন দিচ্ছেন। আমার মনে হয় যে আপনাদের অব্যাহত আরও এক সপ্তাহ থাকলে দর্শকরা অবশ্যই দেখতে আসবেন।